15 সংখ্যক ভেরগাঁও সুহিত বড়োলেন্ড মহিলা ফুটবল প্রতিযোগিতা 2022ৰ যি খেল প্রতিযোগিতা আসলতে এই খেল পথারতে অনুষ্ঠিত করা হব। আর এই খেলপথার হৈছে উদালগুড়ি জেলার ভেরগাঁও মহকুমা ভেরগাঁও উচ্চ বিদ্যাপীঠ খেলপথার। এই খেলপথারতে ভেরগাঁও আঞ্চলিক নিখিল বড়ো ছাত্র সন্থা আর ভেরগাঁও ক্রীড়া সন্থার যৌথ উদ্যোগত 15 সংখ্যক মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হব। আর ইতিমধ্যে আয়োজনের প্রস্তুতি প্রায় তুঙ্গত হয়ে উঠিছে। কেমেরা পার্সন সতীর্থক দেখাবলে অনুরোধ জানাম। খেলপথার ইতিমধ্যে ধুনিয়াক সজাই পড়াই তোলা হয়েছে। কেমেরা সহযোগী দেখাবলে অনুরোধ জানাম। আর মই পোনে পোনে খেল উদ্যোক্তা বা আয়োজকের সঙ্গে কথা পাতবলে প্রয়াস করি। হয় নমস্কার। নমস্কার। কেতিয়ার পর আরম্ভ হব কেদিনিয়া কার্যসূচী? আমার আরম্ভ হব এই 8 সেপ্টেম্বর পরশির পর স্টার্ট হব। গোটেই টিম ইয়াতে 8টা টিম আহিব। বিশেষক বাহিরের টিম আপনার মণিপুরে থাকিব, ওয়েস্ট বেঙ্গল দুটা টিম থাকিব, বিহার থাকিব, আসাম রাইফলস থাকিব, কার্বি আংলং থাকিব আর লোকাল টিম থাকিব। টোটাল 8টা টিম আর কি। ফাইনাল আপনার 17 তারিখ বিশ্বকর্মা দিন আমি ফাইনাল রাখিছো। আমার স্টার্ট 8 তারিখের পর হব। 8 তারিখ থাকিব, 9 তারিখ থাকিব, 10 তারিখ থাকিব, 11 তারিখ বন্ধ, 12 তারিখ থাকিব, 13 তারিখে বন্ধ, ইয়ার পিছত 14, 15, 16 তারিখ বন্ধ, 17 তারিখে ফাইনাল আর কি। যেহেতু বড়োলেন্ড আন্দোলনত শহীদ হওয়া শহীদর সরণীত এই খেল অনুষ্ঠিত করা হয়েছে, ইয়ার দ্বারা আসলে এই খেল প্রতিযোগিতার দ্বারা রাইজক বা সমাজক কি বার্তা প্রেরণ করব বিচারিছে? আসলে রাইজক এটাই আমি বার্তা প্রেরণ করব বিচারিছো, মানে যোনবিলাক মানুহে নিজের জাতির বা দেশের কারণে নিজের জীবন ত্যাগ করে এওলোকক আমি খুঁড়িব লাগিব আর কি, তেওঁলোকক সন্মান দিব লাগিব। যোন জাতিত বা দেশত নিজের যোন বীর বীরাঙ্গনা যিনি শহীদ হয়ে গেল তেওঁলোকক যদি খুঁড়িব না জানে, আমি শ্রদ্ধা করব না জানে, ইয়াতে কোনো মানে ভাল কাম নহব আর কি। সেইটো আমি দেখাব বিচারিছো যে আমি শহীদক শ্রদ্ধা করব লাগিব, যাতে পিড়ি নেক্সট জেনারেশন বিলাকে দেশের কারণে জাতির কারণে যাতে কাম করবলে ইয়াতে কি কয় প্রেরণা পায় আর কি। এইটো এটা 15তম হব আর কি। স্পেশালি আমি উইমেন ফুটবল টুর্নামেন্ট ইয়াতে যে পাতি আছো আর কি। আমি খুব কম রেডর টিকিট বনাব মানে চেষ্টা করছো। আমি ফার্স্ট দিনা ইনগ্রেশনত ফ্রি রাখব বিচারিছো, ইয়ার পিছত আমি টিকিট লই পেলে আমার ফুটবল প্রেমী রাইজ সকলক আমি আদরণী অনুরোধ জানাবো বিচারিম যে নেক্সট যেটা 8 তারিখে তো ফ্রি থাকিব, 9 তারিখের পর খুব কম মূল্যর টিকিট লই পেলে আমার খেলপথারত প্রবেশ করবর কারণে আমি অনুরোধ জানাবো আর কি। আমি এটু আহ্বান জানাব বিচারিছো, মানে কোনো জাতি ভেদ নকরাকে ফুটবল সাবলে মানে দলে বলে আহক, এটু আমি আহ্বান জানাব বিচারিছো। আপনার ইয়ার খালি ভেরগাঁও অঞ্চলত নহয়, আমার এটু উদালগুড়ি জেলার পরা আমি আহ্বান জানাব বিচারিছো, মানে চকে কোণার পরা আমার ইয়াতে মানুষবিলাকে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষবিলাকে যাতে আহক, এটু আমি অনুরোধ করছো আর কি। ধন্যবাদ। ইয়া আসলে খেল উদ্যোক্তা বা আয়োজক আসলে, আর ইতিমধ্যে সকল রাইজক অহা 8 তারিখের পর যে খেল অনুষ্ঠিত করা হব সকলকে খেল উপভোগ করবলে আহ্বান জানাইছে। সাইডত লগাই থৈ দিলিও দুই এল্টা মাৰি দিব পাৰি।